শুভেন্দু অধিকারী গতকাল দেখলাম রাত্রি একটি সাংবাদিক বৈঠক করেছেন, তো নিজেকে অনেক বড় ভাবছেন, বলছে অমিত শাহকে তৃণমূল আক্রমণ করছে আর আমাকে, ওকে কে আক্রমণ করবে, কেন করবে, বিজেপিকে করছে। দিলীপ ঘোষ কিছু বললে তার উত্তর দেওয়া হয়, ওদের দলের যারা মুখপাত্র তারা বললে উত্তর দেওয়া হয়। তো এখন যদি সামনে ওরকম একটা বড় সড়ো খোরাক পাওয়া যায় যে মহিলা পুলিশ দেখে ছুঁয়না 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 করে লাফাবে, তো তাকে তার পেছনে লোকে লাগবে না তো কার পেছনে লাগবে? ডোন্ট টাচ মাই বডি, ডোন্ট টাচ মাই বডি, এ কি? আমি শুভেন্দুকে বলি, শুভেন্দু ও যদি ভেবে থাকে যে এই প্রথম কোনো মহিলা পুলিশ নামছে, ভুল। ও নিজেকে ভাবে কি? কোথাকার লাট সাহেব, 8-9 বছর আগে একটা পরিস্থিতি ছিল, আমার সঙ্গেও পুলিশের ঝগড়াঝাঁটি হতো, এই মহিলা পুলিশ আমার ক্ষেত্রে প্রয়োগ হয়েছিল, সব টিভি চ্যানেল সাক্ষী, খবর হয়েছে, কাগজে ছবি দিয়েছিল আমি মহিলা পুলিশের ঘেরা টোপে। কিন্তু সমস্যা হচ্ছে এই যে আমি সেটা খুব হাসি মুখে নিয়েছি, পুলিশের আবার মহিলা পুরুষের কি আছে? পুরুষ পুলিশ ঘুরে থাকতেন, মহিলা পুলিশরা আছে, দিদিভাইরা ছিলেন, তা বলে কি আমি ওরকম ডোন্ট টাচ মাই বডি, ডোন্ট টাচ মাই বডি করব? এ হয় নাকি? শুভেন্দু চাপে পড়ে গেছে, ছুঁনা ছুঁনা মুঝে ছুঁনা ছুঁনা দেখো ছুঁনা, একটা খোরাক খিল্লি, পুরুষ না মহিলা ঠিক নেই নিজে, তোরই তো গন্ডগোল হয়। যদি মহিলা পুলিশ থাকে, আমার ক্ষেত্রে ছিল, আমি বলছি তো শুভেন্দু, কাগজ দেখো, তুমি কোনো লাট সাহেব মঙ্গল গ্রহ থেকে আসোনি,